যে আমার সম্বন্ধে বা আমার পরিবার সম্বন্ধে যে ধারণা এই বরিশাল শহরের মানুষকে দেওয়া ছিল যে আমরা আইলে লুটপাট করে খাইয়ালাম, আমরা চান্দাবাজি করব, সেটা কি দেখতেছেন না সেটার অপোজিট দেখতেছেন? এখন কি সেটা দেখতেছেন? বা যারা চাঁদাবাজ ছিল, একটা চাঁদাবাজ যে কোনো জায়গায় রাখছি আমি, একশোটা সরাই দিছে, কিন্তু ইভেন কি আমার মামারে কিন্তু আমি ছাড় দেয়নি। খেয়াল করে দেখবেন আপনারা, প্রথমে কিন্তু আমি মামাকে ধরছি, কারণ আগে হয়েছে যে আমার নিজের ঘরকে ক্লিন করছি যাতে বাইরের মানুষ বোঝে যে আমি কি চাইতেছি, মেসেজটা সাধারণ নাগরিকের মধ্যে যাক। যুগে যুগের পর যুগ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, আমি মনে করেন 4.5 বছরে যেখানে আনছি, এটা সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ বললে আমি আনতে পারছি, অন্য কেউ হইলে পরে এখানে এতদিনে পলাই চলে যেত আপনার শ্রী কৃষ্ণ আড়াই দিয়ে। এবং অনেকেই বলছে এ সমঝোতা, এ তলে তলে খাতির আছে, অমুক আছে, আজকে কই 4.5 বছর 5 বছর হয়ে গেল, তো ওই খাতির তো হইলো না, বিল্ডিং তো ভাঙছি আমি, ওইটা বিউটি সিনেমা হলের, হ্যাঁ ওটা তো গুড়াই করবো, ওটা গুড়া করি ছাড়বো আমি, নো ম্যাটার হোয়াট, কারণ ওটা অবৈধ, ওটা তার সম্পত্তি না, সে জায়গা থাকলে পরেই তার সেটার মালিক হইতে যায়। এটা তো মনে করেন ড্রাইভার আমি নেবো কেন, আমি কি আর ভাগা খাই নি, আমি কি ভাগা খাই তার কাছ দিয়া, তাইলে? কিন্তু মানুষ, আমি যদি তাকে কিছু না বলি তাহলে আপনারা তো মনে করবেন নিশ্চয়ই তো মাল ঠিকই পায় উনি, নাইলে কিছু কয় না কেন আমারে, স্বাভাবিক বিষয়, এটা চিন্তা করাটাই স্বাভাবিক। তো সেই চিন্তা আমি করতে দিতে চাই না, সেই চিন্তায় যাইতেও চাই না, কারণ আমরা এগুলি দেখিয়া আমার বাবার রাজনীতি বই যে বললাম যে ওগুলি দেখছি তো আমি, কারা কী করছে কেন করছে, তো সেই ভুলগুলি তো নিশ্চয়ই আমি আবার করব না। ক্ষমতা আগুন বড় গরম, এই ক্ষমতা একবার না বহুতবার এই হাতে নিছি, সো আমি জানি এই আগুনটাকে, এই আগুনটাকে যদি আমি ছড়াই দিতে চাই মানুষের মধ্যে, সেটাই হবে হলো জিয়া ওই যে সোনার বাংলাদেশ, আর এইটাকে যদি আমি মুঠের মধ্যে আটকাই ধরে রাখতে চাই, এটা আমারে সহ পুড়িয়া লাগবে সবাইরে, এটা চিরস্থায়ী না, ক্ষমতাটা চিরস্থায়ী না, এই ক্ষমতাটার যে পাওয়ার, এই পাওয়ারটা যদি আপনি ভালো কাজে অ্যাপ্লাই করেন, বহু ভালো কাজ করা সম্ভব। আমি সাদেক আবদুল্লাহ ওই যে রাস্তায় বইলে পরেও মানুষ মনে করে কি, আরে বাবা কি মেয়র, হ্যাঁ পুষ্কুনিতে গোসল করে পোলা পানের লগে, আরে বাবা হাইটে হাইটে চলে, মোটর সাইকেলে চলে, আসলে তো এটা একটা সাধারণ মানুষের কাজ, একটা রাজনৈতিক নেতার কাজ, মানুষের সেবা করা, পার্সেন্টেজ খাওয়া কাজ না আমার। আজকে তো সরকারের তো টাকা কইবে আমি খাই, সরকার দিয়ে তো কোনো টাকা আছে যে খাবো, আমি তো আপনাদের টাকা দিয়েই এই সিটি কর্পোরেশনকে বেতন বাড়াইছি তিনবার বেতন বাড়াইছি আমি, কিভাবে পারলাম? তাই বিগত দিনের মেয়ররা কেন পারলো না, ডেভেলপমেন্টের কাজ তো বন্ধ নাই কোনো জায়গায়, আপনাকে এই অত্র অঞ্চলে তো আসে সব জায়গা বাদ দেন, দেখতেছেন না কাজ হচ্ছে কি হচ্ছে না, বিগত দিনেও হয়েছে এখনও হচ্ছে, নিজস্ব অর্থায়নে হচ্ছে, টেকসই কাজ হইতেছে, এবং যে কাজটা আমি করতেছি সেই কাজটা ওই এলাকার উপকার যেন হয় সেই কারণে সেভাবেই করতেছি, জলাবদ্ধতা যেন দূরীকরণ হয় সেভাবেই করতেছি, এইভাবে ড্রেন রাস্তার মাঝখান দিয়া জীবনে দেখছেন আপনারা, এই যে আমি যেভাবে ড্রেন করতেছি দেখছেন, রাস্তার মাঝখান দিয়ে কিন্তু ড্রেন, জায়গাটা নষ্ট হইল না, দুই সাইডে উপরে দিয়ে রাস্তা, মাঝখানে ড্রেন, ফুটপাথ করিয়া রাস্তাটারে ছোট, এই এই ফুটপাথ দিয়ে মানুষ হাঁটে না তো আমাদের, বুঝেন না কি বলছি, ফুটপাথ থাকলে রাস্তা দিয়ে হাঁটে মানুষ। যাক সর্বোপরি অনেক সময় হয়ে গেছে, মায়েরা বসে রয়েছেন, বোনেরা বসে রয়েছেন, আমার কথা হয়েছে যে এতটুকু আপনাদের জন্য কাজ করি, এটা আপনাদের উপলব্ধি করতে হবে, আমার চাওয়া পাওয়ার বা আমার পিতার চাওয়া পাওয়ার কিছু নাই, আপনাদের জীবনমান পরিবর্তন করাটাই হয়েছে যে আমাদের একমাত্র কাজ, বহু প্রলামে সব ফালাই থুইয়া 12-14 বছর যাবৎ আমার যে দেখেন আপনারা ফেসবুকে, এ আমার যে এই যে লাইফ, আমার দেন নাকি কোনো জায়গায় আমি বিনোদনে যাই, বেড়াইতে যাই, আলাদা কোনো ভর্তি করি, বরিশাল ক্লাবের প্রেসিডেন্ট যাইয়া ওখানে গানা বাজনা করি না, যেটা করি সেটা এই শহরের নাগরিকদের নিয়েই করি, যে যে আনন্দ করি এই নাগরিকদের নিয়েই আমি পছন্দ করি আনন্দ করতে, তা আপনাদের আনন্দের মধ্যে দিয়েই আমি আমার আনন্দ খুঁজে পাই, আপনারা আনন্দ পাইলেই সেখানেই আমার আনন্দ, এখানেই আমার সার্থকতা, এখানেই আমার এই যে শ্রম এটার সার্থকতা। 17ই
আবার দাওয়াত দিয়ে রাখি তারপরেও। এবার আমরা 7ই মার্চ জাতির জনকের জন্মদিনে আমরা, আমার যেহেতু সামনে নির্বাচন শেষ সময়, আমরা সাইকেল র্যালিটা করতে চাই আবার। আপনাদের মনে আছে যে, কারণ সাইকেল র্যালিটা মোটরসাইকেল তো হয়, মোটরসাইকেল তো হুন্ডা গুন্ডারা চালায়, আর সাইকেল সবাই চালায়, বাবা মা বাচ্চা সবাইকে সম্পৃক্ত করা যায়। কারণ গতবার আমি করার পরে দেখলাম যে প্রতিবন্ধী বাচ্চারাও সাইকেল নিয়ে নামছে আমার সাথে। তো এইবার চাইতেছি সেইভাবে ব্যাপকভাবে আমরা এই প্রোগ্রাম, মানে সাইকেল র্যালিটা করলে সবাই আনন্দ পাইলো, আমাদের ভালো লাগলো এবং জিনিসটা ফোকাস হইলো, সারা বাংলাদেশে দেখলো এবং নাগরিকরা সবাই এখানে সম্পৃক্ত হইলো, সবাই একটা বিনোদন হইলো। কারণ বরিশালে মানুষের বিনোদনের তো জায়গা নাই, এই যে পার্কগুলি করি মায়েরা, আমরা তো মনে করেন বাইরে রাজনীতি এই যে আড্ডা মাড্ডা দিতে আসি, কিন্তু বাসার যে আমাদের যারা হাউস ওয়াইফ তারা তো বরিশালে বাইরের তো কোনো জায়গা নাই, শ্বাস নেওয়ারও তো জায়গা নাই। যারা বাইরে আসতেছে রাজনীতি করতেছে লিমিটেড, সংগঠন করে দেখে তারা, নাটক টাটক এই করে দেখে তারা বাইরে 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 প্রতিদিনই বা তাদের স্পেস আছে, কিন্তু হাউস ওয়াইফ যারা বাচ্চাদের বাসা দেখাশোনা করে তাদের কিন্তু কোথাও। এই যে পার্কগুলি করতেছি আমি, শিশু পার্কগুলি, এই শিশু পার্কগুলিতে আমি যে খেয়াল করছি তো কারা যায়, এই যে মায়েরা যারা বাসায় বন্দি থাকে, এই বাচ্চাটাকে নিয়ে যে এই যে খোলা আকাশের নিচে বাচ্চাটাকে খেলতে দিয়ে খোলা আকাশের নিচে যে একটু চেয়ারে যে বসে, এটা তো অনেক মানে কি বিকশিত হইতেছে। আমরা তো বন্ধ থাকতে থাকতে আমাদের জীবনই একটা যান্ত্রিক জায়গায় চলে যেতেছে। তো ওই জায়গাটা চিন্তা করে কিন্তু এই পার্কগুলি আমার করা। আমি কি যাই, আমি কি যাব, আমি যাব না, যাবে কারা, বাচ্চারা, বাচ্চারা দেখবে আধুনিক পার্ক। যে কয়টা পার্ক আমি করছি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন এরকম পার্ক কোথাও দেখবেন না, এটা একদমই আমি নিজের আইডিয়া থেকে, নিজের ধারণা থেকে আমি সারা দুনিয়া দেখছি, সেই আইডিয়াগুলি দিয়ে এই পার্কগুলি করছি। এই যে রেস্টুরেন্ট হইতেছে আপনার এই যে চৌমাথায় দেখছেন, মানে গোল একটা ওই পার্কের সামনে হইতেছে না, এই পার্ক নিয়ে কত ধরনের কথা বলছে, এটা নিয়ে কত সমালোচনা হয়েছে। এখন রাত তো 12টার সময় যান, আপনার লোক জায়গা এখনো দিতে পারে না, এখনো মানুষের ভিড়। তো কি এই যে মানুষের ভিড়, এই যে মানুষ যে বিনোদন করতেছে এটাই হয়েছে যে আমার সার্থকতা, এই যে মানুষ একটু শান্তি পাইতেছে এটাই হয়েছে যে আমার সার্থকতা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বাস স্ট্যান্ডটাকে আমরা সাইড থেকে একতলার স্টল করে দেবো, আমি চিন্তা করছি বাউন্ডারি না দিয়া একবারে স্টলগুলি করে দিলে ওইটি বাউন্ডারি হিসেবে কাজ করবে। এবং আমি আপনাদের যারা এখানে ব্যবসায়ীরা আছেন বা যারা বিল্ডিংগুলির মালিক আছেন আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, পিছনে যেহেতু আপনাদের দোকান আছে সেইটাকে মাথায় রেখে প্রতিটা স্টল, মনে করেন 5টা স্টলের পরে একটা পকেট গেট রাখবো, যেটা পিছনের ওই স্টলগুলিতেও আপনারা যাইতে পারেন। ওখান দিয়ে প্রতি 5টা 7টা দোকানের পরে একটা পকেট গেট থাকবে, যে পিছনের ওই স্টলগুলিও আপনারা ব্যবহার করতে পারবেন, বা পিছনের স্টলের যে মালিক আছে সে ওইটাকে গোডাউন বানিয়ে সামনের স্টলে তার দোকান ব্যবসা করতে পারবে। তো সেইটাও মাথায় রাখছি আমি, যে একালে বন্ধ করে দিলে তো ওইগুলি ওই দোকানগুলি একদমই ওই বিল্ডিংয়ের একদম অচল হয়ে যাবে, আর দেখা যাবে যে মাদকের আর আখড়া হয়ে গেছে। তার চেয়ে ওই যে আমি চিন্তা করে রাখছি যে পকেট গেট করে দেবো, গেটটা সারাদিন খোলা থাকবে, বাস স্ট্যান্ড বন্ধ হওয়ার, মার্কেট বন্ধ হওয়ার পরে আপনারা ওইটা তালামারি, আমাদের সিকিউরিটি থাকবে, আরও তালামারি গেট আটকাই দেবে। আর প্রাইমারিলি বাথরুম যেমন একটা আছে, ওখানে একটা না বাথরুম, ওই যে এই কোণে একটা, এই কোণে একটা, মানে একটা মানে কি দুই তিনটা মিলেই একটা, মহিলাদেরটা আলাদা এক জায়গায়। এইভাবে করি আমি বাথরুম, যদি একটা কোণে সব নিয়ে গেলে পরে কি হয়, ওই জায়গায় যেয়ে প্রেশার পড়ে, খুঁজেও পায় না মানুষ। তো একটু পরপর থাকলে পরে সবাই ব্যবহার করতে পারলো, আর যাত্রীরা এসে তাদের সুবিধা হইলো, আপনাদেরও সুবিধা হইলো। তো সেইভাবে আর কি জিনিসটা, এবং স্ট্যান্ডও তো আপনার অর্ধেক নিয়ে যেতে চাইছিলাম আমি, আপাতত যেহেতু এখন সময় নাই, রাস্তা বাইপাস হলে পরে ওই যে আব্দুল রব সিনেমা ব্রিজ দিয়ে নাইমে ডাইন সাইডে হাউজিংয়ের ওখানের জায়গা আছে, রোডসের জায়গা আছে, জেলা পরিষদের জায়গা আছে, আলোচনা অলরেডি আছে আমাদের, ওখানে যদি আমরা করতে পারি এই বাস স্ট্যান্ডটাকেই যদি দুইটা করে দিতে পারি, এটি একটার মধ্যেই ওইটা দুইটা থাকলো, একটু ওই সাইডে থাকলো যানজট, যারা জালকাঠির গাড়িগুলি, জালকাঠি পিরিজপুরের গাড়ি এনে গেলো
ওই দিকের গাড়িগুলি ওই স্ট্যান্ড দিয়ে গেল, তাহলে কি হলো আপনার এখানে কর্মসংস্থানও বাড়লো, আপনার লোকজনও বাড়লো, কাজ করার মনে করেন জায়গা বড় হইলো, কারণ গাড়ি তো আপনার লাগবেই আলটিমেটলি। পদ্মা ব্রিজ হয়েছে, সামনে জাতীয় নির্বাচন দিকে একটু স্থবির হয়ে রয়েছে, কোন দিকে যায় এটা দেখার জন্য। সামনে নির্বাচনের পরেই শুরু হয়ে যাবে মনে করেন ধাপাধাপ ডেভেলপমেন্ট। সো সবাই দোয়া করবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, গণতন্ত্রের মানুষ কন্যা, মানবতার মা, এই যে এতগুলি কথা বললাম, এত কিছু করতে পারতেছি, তিনি আছেন বললে পারতেছি, এতে মেয়র থাকা লাগবে না আমার, মেয়র না থাকলেও আমি করতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী যদি ওই চেয়ারে বসে থাকেন। আজকে সারা বাংলাদেশের মধ্যে সে উদাহরণ দিতে পারবে, ওই যে বললো না নিউজকে যে হয়তো যে টাকা আসে না, তার টাকা আসে না এটা নেগেটিভভাবে নেন কেন, টাকা আসলে হয়তো আমি সিটি কর্পোরেশনে ওই টেন্ডার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যেতাম, টাকা না আসাতে যে এই সিটি কর্পোরেশনটাকে যে দুর্নীতিমুক্ত করলাম, এই সিটি কর্পোরেশনের যে রগে রগে আমি ঢুকে গেলাম, এইটা তো কতখানি আমার জন্য অভিজ্ঞতা, আরও দশজনকে আমি এখান থেকে সেই এক্সপিরিয়েন্সগুলি দিতে পারবো, যে এই শিক্ষাগুলি আমি নিলাম, যে জিনিসগুলি জানলাম, অ্যাকাউন্ট হইতে শুরু করিয়া প্রতিটা সেক্টর আমি এখন মুখস্থ আমার, আমি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে বরিশাল সিটি কর্পোরেশনের আমি চালাইতে পারবো। তো এই 4 বছরে তো সেই মেধাটা তো আমি অর্জন হয়েছে আমার, মানে কি এখন যে কাজটা আমি করব সেই কাজটা হবে পোক্ত। আর ওই প্রথমে দায়িত্ব নেওয়ার পরে যদি টাকা এসে পড়তো তাই তো আমি বসতামও না, এত কিছু কাজ নিয়েই ব্যস্ত হয়ে যেতাম, টেন্ডার দিতাম, কাজ করতো, ঠিকাদারকে পিছিয়ে পিছিয়ে দৌড়ে দিতাম, এই তো। কিন্তু এখন কি হয়েছে, আমি কিন্তু পোক্ত হয়েছি, আমার শিকড় আরও শক্ত হয়েছে, আমার অভিজ্ঞতা আরও 10 জন মেয়রের থেকে যারা বিগত দিনে দায়িত্ব পালন করে গেছে তাদের থেকে অনেক বেশি হয়েছে, কারণ আমি রগ 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 ধরিয়ে ধরিয়া সিটি কর্পোরেশনটাকে আজকে একটা জায়গায় নিয়ে আসছি। ওই যে বললাম কি আপনারা তো সেটার নিশ্চয়ই সেই সুবিধার এই তো পান আপনারা সিটি কর্পোরেশনে গেলে, যে টাকা পয়সা আগে কি ব্যবহার করতো আর এখন আপনাদের সাথে কি ব্যবহার করে, আগে মশার ওষুধ কয়বার মারতো এখন কয়বার মারে। তো সব কিছুই হলো কি আমি এখন পর্যন্ত অনেক সেকশন আছে ধরতেই পারিনি, কারণ এক একটা ঠিক করে আসতে অনেক যুগে যুগের পর যুগ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, আমি মনে করেন 4.5 বছরে যেখানে আনছি এটা সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ বললে আমি আনতে পারছি, অন্য কেউ হইলে পরে এখানে এতদিনে পলাই চলে যেত আপনার সিটি কর্পোরেশন আড়াই দিয়ে, বোঝেন না কি বলছি আমি, অন্য কেউ হইলে পলাই চলে যেত, যেহেতু হয়েছে আমি বড় নাসর বান্দার লোক বলছি না, যে সহজে আমি হাল সহজে মানে কি আমার দম যতক্ষণ আছে আমার নীতিগত জায়গায় আমার বিবেক যদি বলছে যে এইটা সঠিক আমি ওইটার শেষ পর্যন্ত আমি ওইটার পিছিয়ে লাগিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান আছে, পাগল হয়ে গেলে পরে সেটা তো অন্য বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, মা বলেদের ধন্যবাদ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ সবাইকে। বাস স্ট্যান্ডের নাম আপনারা দাবি করছেন আমাদের রাজনৈতিক অভিভাবকের নামে, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, এলাকাবাসীর কাউন্সিলর হইতে শুরু করে সবাই যে দাবিটা করছেন এটা আপনাদের দাবি, আমরা আমাদের সামনের পরিষদের মিটিংয়ে আমরা উঠাবো, সেই মিটিংয়ে যদি সেটা পাশ হয় এটা আমি একা এই সিদ্ধান্ত দিতে পারি না, কারণ এটা আমার পরিষদ থেকে পাশ হইতে হবে, ওই পরিষদে উঠানোর পরে যদি পাশ হয় ইনশাল্লাহ আপনাদের দাবি আমরা পূরণ করব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ সবাইকে।